আসসালামু আলাইকুম তো দেখেন ভাই আমাদের ইউজার কি লেভেলের পেমেন্ট পাচ্ছে সেটাকে একটু দেখেন এখান থেকে কি লেভেলের পেমেন্ট পাচ্ছে ভাই আমি শুধু আপনাদেরকে বলি যে আমাদের সাথে এক থেকে দুই মাস কাজ করেন এরপরে দেখেন কি অবস্থা হয় ঠিক আছে দেখেন ভাই আমাদের ইউজার সেই লেভেলের কোপ দিচ্ছে ঠিক আছে একটা অফার শেয়ার করেছিলাম বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটের লিস্টার অফার যেটা থেকে কিন্তু আমাদের ইউজার হিউজ পরিমাণ পেমেন্ট পাচ্ছে এই দেখেন মানে অনেক পেমেন্ট প্রুফ কিন্তু এখানে আছে এবং আমি যে আরো কত শেয়ার করি নাই তার ঠিক নাই কিন্তু এখানে অনেক ধরনের পেমেন্ট প্রুফ আছে এই জন্য বারবার বলি যে আপনারা টেলিগ্রামে থাকবেন একবার দেখেন এগারোটা অ্যাকাউন্টে কিন্তু সে কপ দিছে প্রত্যেকটা অ্যাকাউন্টে পঁচিশ থেকে তিরিশ ডলার করে পাইছে হে এভরিওয়ান আসসালামু আলাইকুম যারা আমরা অনচেইনে আমাদের ওয়ালেট কানেক্ট করছিলাম তাদের জন্য নতুন একটা আপডেট চলে আসলো এখন আমরা আমাদের ওয়ালেটে মেইন নেট অ্যাড করব ঠিক আছে আর হচ্ছে যে এখন দেখেন বর্তমানে কিন্তু রেজিস্ট্রেশন ওভার হয়ে গেছে পরবর্তীতে তারা কিন্তু আবারও হয়তো ওয়ালেট কানেক্ট করার অপশন দিবে যারা আপনারা বাকি আছেন তারা পরবর্তীতে ওয়ালেট কানেক্ট করতে পারবেন ঠিক আছে আর এই নিয়ে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা একটা আপডেট দিছিলাম সো এজন্য বলি যে ভাই টেলিগ্রাম চ্যানেলের প্রতিটা আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন ঠিক আছে এজন্য বারবার বলতেছি টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করে রাখেন আর আজকে যে আমরা মেইন নেট অ্যাড করব তার জন্য মেইন নেটের নেম সিম্বল তারপর চেইন আইডি সবকিছু কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব ঠিক আছে তার জন্য কি করতে হবে দেখেন অবশ্যই প্রথমে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরপরে বেল নোটিফিকেশন অন করে দিবেন দেন ভিডিওতে একটা লাইক করে দিবেন ঠিক আছে এরপরে ভিডিও যে লেখা আছে লেখার উপর একটা ক্লিক করে দিবেন এরপরে দেখেন এখানে লেখা থাকবে টুডে অফার লিংক অথবা আজকের অফার লিংক ঠিক আছে এই লিংকে ক্লিক করলে সরাসরি দেখবেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনাকে নিয়ে আসবে তো টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করার পরে এরকম সবকিছু আপনারা দেখতে পারবেন ঠিক আছে এখন আমরা মেইন টপিকে চলে আসি সেটা হচ্ছে যে আমরা যারা এই যে ওয়ান চেইনে যারা আমরা ওয়াললেট কানেক্ট করছিলাম যে যে কোনো ওয়াললেট কানেক্ট করতে পারেন কোনো সমস্যা নাই আপনি চাইলে মেটামার্কস তারপরে ট্রাস্ট ওয়ালেট তারপরে বিটগেট ওয়ারলেট ওয়ালেট যে কোনো কিছু আপনি এখানে কানেক্ট করতে পারেন কোনো সমস্যা নেই আপনি যেইটাই কানেক্ট করছেন না কেন সেই ওয়ালেটে আপনি চলে আসবেন ঠিক আছে আমি জাস্ট এক্সাম্পল একটা ওয়ালেট দিয়ে আমি আপনাকে দেখাচ্ছি যেমন আমি মেটামার্কসের ভিতরে চলে আসলাম অগিত বন্ধুরা দেখেন মেটা এর ভিতরে আসার পরে এখান থেকে আপনারা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড করার জন্য এই যে দেখেন ইধিরিয়া মেইন নেটওয়ার্ক এখানে আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন লেখা থাকবে অ্যাড নেটওয়ার্ক এখানে আপনার একটা ক্লিক করে দিবেন এরপরে দেখেন গাইস এইখানে আপনাকে ক্লিক করতে হবে

এই যে চেন এডিটা আমি কপি করে নিচ্ছি দেন এখানে আমি চেইন এডিটা দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধাতে ভাই আমি সব কিছু দিয়ে রাখছি ঠিক আছে এরপরে সিম্বল সিম্বলটা দিবেন হচ্ছে অন চেইন এই দেখেন আমরা সিম্বলটা দিয়ে দিলাম এই যে সিম্বলের জায়গায় সিম্বল দিলাম দেন ব্লক এক্সপ্লোর ইউআরএল এই যে দেখেন এক্সপ্লোর ইউআরএল দিয়ে দিছে এই যে এইখানে এক্সপ্লোর ইউআরএলটা আপনারা দিয়ে দিবেন ঠিক আছে তো দিয়ে দেওয়ার পরে এখন দেখেন এখান থেকে অ্যাড অ্যাডে ক্লিক করবেন ঠিক আছে অ্যাড এ ক্লিক করলে আপনার যে নেটওয়ার্ক আছে সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে তো দেখেন আমি অ্যাডে ক্লিক করতেছি দেন এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব এরপর এখান থেকে সুইচ নেটওয়ার্কে করবো ঠিক আছে তো দেখেন এখন কিন্তু আমাদের এখানে এই যে অন নেটওয়ার্কে চলে আসছে ঠিক আছে এই দেখেন ভাই অন মেইন নেট নেটে কিন্তু আমাদের এখানে অন চেইন শো করতেছে ঠিক আছে এবং এখানে কিন্তু আপনার টোকেন মোকেন সবকিছু দেখতে পারবেন যখন তারা এখানে আপনাদেরকে টোকেনটা দিয়ে দিবে ঠিক আছে আর এখান থেকে যে নেটওয়ার্ক আপনি চাইলে অন্য নেটওয়ার্কে সুইচ করতে পারেন এটা হচ্ছে মিটামাক্সের কাজ গেলো এখন আমি দেখাই কিভাবে আপনার বিট অলরেটে অ্যাড করবেন ঠিক আছে আমি বিট গেট অললেটে চলে আসলাম আসার পর আপনি যেই ওয়ালেটটার অ্যাড্রেস সাবমিট করছেন বা যেই ওয়ালেট আপনি কানেক্ট করছেন সেই ওয়ালেটে চলে আসবেন আসার পর এখান থেকে ওয়ালেটে ক্লিক করতেছি ওয়ালেটে ক্লিক করার পর এখান থেকে যে এই যে দেখেন ওয়াল মেইন নেট এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে ওয়াল মেইন নেটে ক্লিক করার পর এখান থেকে অ্যাড মেইন নেটে আপনারা একটা ক্লিক করে দিবেন ভাই এগুলো একদম ইজি এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে এরপরে কি করতে হবে এখান থেকে দেখেন এইদিকে একটু স্ক্রল করবেন ঠিক আছে যে এইদিকে দিকে দেখেন লেখা আছে কাস্টম নেট এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন তো কাস্টম নেটে ক্লিক করে দেওয়ার পর এরপর এখান থেকে কি করতে হবে দেখেন এখান থেকে আপনি একদম নিচে চলে আসবেন নিচে আসার পরে ওকে তো ভাই একদম নিচে আসার পরে এখানে আপনি ক্লিক করবেন ভিউ অল কাস্টম নেটস এখানে ক্লিক করে দিবেন দেন এরপর এখানে ক্লিক করবেন অ্যাড ম্যানুয়ালি এখানে একটা ক্লিক করে দিবেন এরপর আমি যেভাবে যেগুলো দেখাইছি সেম ভাবে সেগুলো আপনি এখানে দিয়ে সাবমিট করে দিবেন ঠিক আছে একদম ইজি যেমন ধরেন এখানে আর পিসি ইউআরএলটা আপনি দিয়ে দিবেন এই যে আর পিসি ইউআরএল দিলাম দেন এখানে নেটওয়ার্ক নেমটা দিয়ে দিব এই যে নেটওয়ার্ক নেমটা দিয়ে দিলাম দেন এখানে চেইন আইডিটা দিয়ে দিবেন এরপর এখানে টোকেন টোকেন যেটা আছে এটা হচ্ছে যে আপনার ওই যে যে ইটা আছে অনচেইন এটা দিয়ে দিবেন ব্লক আপনি দিয়ে দিবেন ঠিক আছে তারপরে হচ্ছে এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন তো দেখেন আমার এখানে কিন্তু এই যে নেটওয়ার্কটা অ্যাড হয়ে গেল ঠিক আছে জাস্ট ফিঙ্গারপ্রিন্ট দিলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে তো দেখেন ভাই এই যে অ্যাড সাকসেসফুল হয়ে গেছে এখন আমরা কি করবো যে অন চেইন এর কিন্তু অলরেডি আমরা আসি ঠিক আছে এখান থেকে আপনি সবকিছু বিস্তারিত দেখতে পারবেন ওকে একদম ইজি ভাই আর ভাই দেখেন ওদের টুইটারে আসার পরে এখানে দেখেন ওরা কিন্তু অফিসিয়ালি ওদের যে টোকেন আছে সেই টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে রাখছে ঠিক আছে জাস্ট আপনারা এই কপি করবেন আমি একটু দিই কিভাবে আপনারা অ্যাড করবেন এই দেখেন কন্ট্যাক্ট করলাম এখন আমি চলে বিট গেট ওয়ালেটে বিট গেট যে আমি দেখাচ্ছি আপনি মেটা আমি অ্যাড করতে পারবেন সমস্যা নেই এখান থেকে আমি ওয়ালেটে চলে আসতেছি দেন এখানে প্রথমে হচ্ছে হচ্ছে ওয়ান চাইন মেইন নেটে আপনারা আসবেন দেন এখান থেকে প্লাস এখানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে এটা আপনি সেমভাবে ভাবে ট্রাস্ট আপনি কিন্তু অ্যাড করতে পারবেন দেন এখানে দেখেন অলরেডি কিন্তু তাদের এখানে টোকেনটা শো করতেছে বাট আমরা এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়ার পর দেখেন এখানে কিন্তু টোকেনটা শো করবে ঠিক আছে দেখেন এখানে হচ্ছে মাঝে মাঝে শো করে না কারণ হচ্ছে যে এখানে আপনার নেট সমস্যার কারণে অনেক সময় আছে শো করে না তবে এটা শো করবে ঠিক আছে এটা হচ্ছে অফিসিয়ালি তাদের যে ইটা আছে টোকেন সেই টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেস ঠিক আছে আর এখান থেকে হচ্ছে যে আপনার এটার প্রাইভেট সেল শুরু হবে হচ্ছে যে আপনার ছয়টার সময় ঠিক আছে ছয়টা একের সময় আর হচ্ছে যে আপনার এখান থেকে কিভাবে ক্লাইম করবেন সেটা একটু দেখাই দিই ক্লাইমের জন্য হচ্ছে যে তারা প্রথমে দিছিল বিশ তারিখ দেখেন আমি যদি নিচে চলে আসি এখান থেকে হচ্ছে রেজিস্ট্রেশন যে বিশ তারিখ দেন এখান থেকে হচ্ছে ক্লাইম করতে পারবেন আপনারা একুশ তারিখ তার মানে হচ্ছে আজকে আজকে কিন্তু একুশ তারিখ এবং একুশ তারিখ ক্লাইম করার জন্য এখানে দেখেন সময়টা তারা বলে দিছে এগারোটা পি এম ইউটিসি টাইম ঠিক আছে এখন ইউটিসি টাইমে কত হয় বাংলাদেশের টাইম কত হয় আমি সেটা একটু দেখাই দিই ইউটিসি টাইম আছে এরকম আমি কনভার্ট করে নিচ্ছি এখান থেকে এগারোটা পি এম দিচ্ছে তারা তাই না তো আমরা এখানে এগারোটা পি এম দিয়ে দিই তো এগারোটা পি এম এ হয় হচ্ছে বিকাল চারটা ঠিক আছে আচ্ছা এখানে অগ্বন্ধুরা দেখেন এখানে এগারোটা ইউটিসি টাইমে হয় হচ্ছে যে আপনার এটা হচ্ছে এ এম ঠিক আছে যেহেতু এখানে পি হবে তাহলে সকাল পাঁচটা হয় ঠিক আছে এখন সকাল পাঁচটা এটা কিন্তু শনিবার ঠিক আছে দেখা আজকে তো শুক্রবার শনিবার হয় এটা তো যাই হোক এটা আপডেট টাইম বাট আমাদের টাইম কনভার্ট করলে কিন্তু সকাল পাঁচটা হয় ঠিক আছে শনিবার সকাল পাঁচটা তো যেটাই হোক না কেন আমি এটা নিয়ে পরবর্তীতে আপডেট দিয়ে দিব আমি এই যে টাইমের বিষয়টা এটা নিয়ে ভালো বলতে পারতেছি না কারণ ভাই আমি না জেনে শুনে কিন্তু কিছু বলতে পারি না ঠিক আছে এখানে কিন্তু তারা ছয় ঘন্টা আর যখন তারা আমি টেলিগ্রাম চ্যানেল আছে এখানে জানিয়ে দিব ঠিক আছে যখনই দিক না কেন আপনি যদি টেলিগ্রামে জয়েন থাকেন তাহলে কিন্তু সবার আগে আপনি আপডেট পেয়ে যাবেন ঠিক আছে তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর এইভাবে হচ্ছে আপনারা আপনাদের যে ইটা আছে আর পিসিও সেটা অ্যাড করে নেবেন ঠিক আছে